নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই অনুষ্ঠানে গণসংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিল্পীরা আহ্বান জানান প্রতিরোধ করে তোলার। শিশু হত্যা এবং পাশবিকতা রোধে দোষীদের দ্রুত বিচারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি করা হয়। লালমনিরহাট সদরের গুড়িয়াদহ এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। মাটি খনন করতে গিয়ে বিমানটির বিভিন্ন অংশ পাওয়া যায়। পরে খনন করে দুটি ল্যান্ডিং গিয়ার, কিছু গোলা বারুদ সহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে বিমান বাহিনীর সদস্যরা। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 23 জনের, এ নিয়ে প্রাণ গেল 5,646 জনের। একদিনে 11,573 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,209 জন, এ নিয়ে মোট 3,87,295 জনের করোনা শনাক্ত হলো। একদিনে আরও 1,560 জন সহ মোট সুস্থ 3,02,298 জন।